হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মার্ভ সিরিয়াল। তো সবাইকে নতুন এপিসোডের জন্য স্বাগত। দ্য ব্রোকার, জি ফাইভ এর যে নতুন ওয়েব ফিল্ম, যেটা ডিরেকশন দিয়েছেন আবু হায়াত মাহমুদ, তো সেটা দেখে ফেললাম। তো জি ফাইভ এখন পর্যন্ত সবগুলো বাংলাদেশি কন্টেন্টই ফ্রিতে দেখাচ্ছে, আপনারা এটিও ফ্রিতে দেখতে পাবেন। তো এটা 46 মিনিটস ফিল্ম, খুব বেশি বড় না, এবং একটা সিম্পল থিমের উপরে আসলে গল্পটা। তো আমাদের সোসাইটিতে আসলে অনেক ধরনের পেশা আছে যেগুলোকে আমরা আসলে একটু অন্য চোখে দেখি, ঠিক ভালো চোখে না আসলে। সেগুলো মানুষ আসলে শুরু করে তার জীবিকার জন্যে, এবং সে জীবনের একটা খাত প্রতিঘাত পেরিয়ে যখন আসলে তার লিভলিহুডটা মেনটেন করতে হয়, তখন সে আসলে সেসব পেশায় ঢুকে। সেক্ষেত্রে সব ওই লোকগুলোকেও আমরা পুরোপুরি দোষ দিতে পারি না। আবার তার যারা ফ্যামিলি মেম্বার, তারাও যে সবসময় তার সেই পেশাটাকে রেসপেক্ট করবে বা মেনে নেবে, সেটাও না। তো অনেক সময় এই যে পেশাটা, সেটার নেগেটিভিটির জন্যে বা তার পেশার জন্য যদি কেউ সাফারিংসের সৃষ্টি হয়, কোনো মানুষের ভোগান্তির সৃষ্টি হয়, সে যদি লোক ঠকানোর মতো কোনো কাজ করে, তো সেক্ষেত্রে সেটার একটা কর্মফল যদি তার এখানেও যে আসতে পারে, এরকম একটা থিম নিয়ে আসলে দ্য ব্রোকার। তো ব্রোকার আপনারা জানেন সবাই যে যে অ্যাকচুয়ালি বাড়ি ভাড়া, বাড়ি কেনা, সেগুলোর মিডিয়াম্যান হিসেবে বা মিডলম্যান হিসেবে কাজ করে। হয়তো বা কেউ বাড়ি ছেড়ে যাচ্ছে, সে ব্রোকারকে হয়তোবা টাকা দিলে, কমিশন দিলে নতুন বাড়ি দেখে দেয়, অথবা বাড়িওয়ালা ব্রোকারকে টাকা দিলে সে নতুন ভাড়াটি এনে দেয়। তো সেখানে অনেক ঝামেলা থাকে, অনেক ল্যাকেন্সি থাকে, সেগুলোকেও কমিশনের মাধ্যমে ব্রোকার আসলে মেনটেন করার চেষ্টা করে, এবং যে এক্সট্রা টাকাটা সেটাই তার আসলে ইনকাম সোর্স। তো মোশাররফ করিম অ্যাকচুয়ালি একজন এখানে ব্রোকার। তো তার আগে তিনি ব্যান্ড পার্টিতে বাজাতেন। তো আপনারা জানেন যে সময়ের বিবর্তনে ব্যান্ড পার্টি আসলে নাই বললেই চলে, এখন বিলুপ্ত প্রায়। তো এটা আমার খুব ভালো লেগেছে যে এই ট্রিটমেন্টটা এই ওয়েব ফিল্মে দেওয়া আছে। বিলুপ্ত প্রায় একটা কালচার, একটা পেশার মানুষকে এখানে ইন্ডিকেট করা হয়েছে। তো যাই হোক, মোশাররফ করিম এখন যে ব্রোকারি পেশাটাতে যুক্ত হয়েছেন, তার ওয়াইফ অর্ষা যে অ্যাক্টিংটা করেছে, তার সে কিন্তু অ্যাকচুয়ালি এই পেশাটাকে ওইভাবে মেনে নিতে পারছে না। সো দ্যাট তারপরেও জীবিকার জন্য মোশাররফ করিমের এই পেশাটাকে কন্টিনিউ করতে হচ্ছে। তো করতে করতে একসময় সে একটা আসলে থ্রেটের মধ্যে পড়বে, এবং একটা ইনসিডেন্টালি ঘটনা হবে, সেটা কর্মফল হতে পারে বা এনিথিং, সেটা কী সেটা দেখার জন্য, জানার জন্য আপনাকে আসলে ফিল্মটা দেখতে হবে। তো মোশাররফ করিম অর্ষা এখানে দারুণ অভিনয় করেছেন, এবং আমি এই ফিল্মটার ক্ষেত্রে এতটা এক্সপেকটেশন রাখিনি দেখার আগে, কারণ জি ফাইভের ম্যাক্সিমাম কাজ আমি খুব একটা আপ্লুত আমার মনে হচ্ছিলো না, যেগুলো ওয়েব ফিল্মগুলো, সেক্ষেত্রে হয়তো বা মনে রাখার মতো তেমন একটা কাজ নেই। তো মোশাররফ করিমের অ্যাক্টিং নিয়ে বলার কিছু নেই, তিনি সবসময়ই একজন আউটস্ট্যান্ডিং অ্যাক্টর। বাট তাকে অ্যাকচুয়াল স্ক্রিপ্টটা দেওয়া বা অ্যাকচুয়াল চরিত্রটাকে শেপ দেওয়ার জন্য পুরোপুরি সময় দেওয়া হয় না, এই নিয়ে অনেক কথা আছে। এবং অনেক সময় তিনিও হয়তো বা চাইলেও ভালো ভালো কাজগুলো হয়তো বা সময় নিয়ে করতে পারেন না, যেগুলো করতে পারেন সেগুলো খুব দারুণ হয়, যেমন মহানগর। তো ব্রোকারে আমার মনে হয় একটা ডিফারেন্ট একটা রোলে মোশাররফ করিম আছেন। তিনি অনেক পেশার অ্যাক্টিং কিন্তু অলরেডি করে ফেলেছেন, বাট তার ব্রোকারে উনি যে পেশা, সেখানে পেশার বাইরেও তার একটা ইমোশনাল দিক আছে, আবেগের দিক আছে, একটা ফ্যামিলি ম্যান, একটা ফাদারহুডের ব্যাপার আছে, সেই ব্যাপারগুলো তিনি খুব ভালো করে ফুটিয়ে তুলেছেন। এবং একই সাথে তার পেশায় সহজাত হওয়ার জন্য যেসব আচার আচরণ, যেসব অ্যাফেকশন এক্সপ্রেশন দেওয়ার দরকার, সেগুলো তিনি দিয়েছেন। অর্ষা তাকে খুব ইজিলি সাপোর্ট করেছে, এবং কো অ্যাক্টর হিসেবে অর্ষা খুবই কর্পোরেট করেছে তাকে। অর্ষার অভিনয় অ্যাজ ইউজুয়াল ভালো, সেও একজন সু অভিনেত্রী। এছাড়া অন্যান্য যারা অভিনয় করেছে তারা অ্যাজ ইউজুয়াল এখানে তাদের প্রেজেন্স অনুসারে ঠিক আছে। আমি যে পজিটিভ দিকটা নিয়ে সবচেয়ে বেশি বলতে চাই, যে গল্পের অনেক ব্যাপার থাকে যেগুলো আসলে আমাদের আবেগকে ছুঁয়ে যায়। আবেগকে ছুঁয়ে যাওয়ার মতো গল্প খুব কমন হলেও আপনি যদি ট্রিটমেন্টটা একটু বেটার ওয়েতে করতে পারেন, সেটা কিন্তু অনেকদিন মনে থাকে আমাদের। তো দ্য ব্রোকারে আমি সেই ব্যাপারটাই দেখেছি, এবং 46 মিনিটের ফিল্ম, খুব একটা বোরিং হওয়ার মতো জায়গা নেই, এবং আপনি একটা মহাবিশ্বের মতো আসলে গল্পটা দেখবেন, কারণ নির্মাণটা ভালো হয়েছে, ক্যামেরার কাজগুলো ভালো হয়েছে, এবং একটা ফিলোসফিক্যাল, একটা ম্যাটাফরিক্যাল দিকও এখানে তুলে আনা হয়েছে। আপনারা দেখবেন যে এখানে মোশাররফ করিম প্রথমে কবর করছেন, এটার শেষেও একটা কবর আছে। তো শেষ মানে কবরকে দিয়ে এবং মৃত্যুকে আলিঙ্গন করার মধ্যে দিয়ে এখানে কিছু মেটাফরিক এবং ফিলোসফিক্যাল ব্যাপার ইন্ডিকেট করা হয়েছে। এবং অফকোর্স এই গল্পের মেন ভিত্তি হচ্ছে ফাদারহুড, কারণ মোশাররফ করিমের নিজের একজন মেয়ে আছে। এবং পুরো গল্পের ক্লাইম্যাক্সে আমরা যেটা দেখতে পাই যে ফাদারহুডটাই আসলে বড় হয়ে আসে। তো এই হলো রিভিউ, এবং কিছু নেগেটিভ দিক তো অবশ্যই কারণ থাকে, বাট আমি এই গল্পের ক্ষেত্রে বলতে চাচ্ছি না, কারণ গল্পটা আমার এখনও বলা যায় একটা ফিলিংসের মধ্যে আছে। একটু হয়তো আপনাদের কাছে খুব কমন গল্প লাগতে পারে বা বোরিং লাগতে পারে, বাট আই থিঙ্ক সেগুলো গল্পের প্রয়োজনই।
এবং ওভারঅল পারফরমেন্স এবং মিউজিক সহ অন্যান্য বিষয়ে ভালো লেগেছে। এবং আবু হায়াত মাহমুদের আমার মনে হয় যে আরও কাজ করা উচিত, তার ছোট পর্দার কাজগুলো আমি দেখেছি, হয়তোবা খুব একটা ওইরকমভাবে দাগ কাটেনি, বাট জি ফাইভের জন্য ওনার যেটা ফার্স্ট কাজ আমার মনে হয় এটা খুব ভালো হয়েছে এবং কম সময়ের জন্য ইটস গুড। থ্যাংক ইউ।